ওয়াসিল রেহাম ফয়সাল 20 বছরের টগবগে এক উড়ন্ত প্রাণ। শৈশবের দুরন্তপনা সমাপ্তি করে শত কৈশোরে পা রাখা ফয়সালের গানের সাথে বেশ সখ্যতা। সেই শৈশব থেকে গানকে ভালোবেসে রপ্ত করেছেন, গান আর ঘুনঘুনিয়ে কিংবা বন্ধু মহলে প্রাণোচ্ছ্বাসে নিজের গলাকে শানিয়ে নিচ্ছেন। পৃথিবীর পুরোটা জুড়ে শুধু তুমি ছিলে, আমি আমার ভালোবাসা। গানের পাশাপাশি বাংলা চলচ্চিত্রের বিখ্যাত নায়ক সালমান শাহের এক নিষ্ঠ ভক্ত ফয়সাল। সালমানের মৃত্যুর আরও 5 বছর পর ফয়সালের জন্ম হলেও বড় বোন সালমান ভক্ত অভিনেত্রী ও মডেল তানিয়ার মুখে সালমানের জয়গান শুনে ফয়সালের হৃদয়ে গেঁথে যায় সালমানের নাম। সালমান সিনেমার গানগুলো বারবার তার কণ্ঠে উঠে আসে। প্রতি বছর সালমানের জন্ম বা মৃত্যুবার্ষিকী আসলে চট্টগ্রামের কিশোর ফয়সালের গানের উন্মাদনা আরও বেড়ে যায়। তাই তো ফয়সাল 2019 সালে সালমান জন্মদিনে তুমি আমার মনের মানুষ এই গানটা কভার করেছে। এরপরের বছর তুমি মোর জীবনের ভাবনা গেয়ে সালমান শাহের ভক্তদের মন ছুঁয়ে নিয়েছে খুব অল্প সময়ের জন্য আবেগ আর ভালোবাসার ছোঁয়া। অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় লিখেছেন গান ও সুর করেছেন ফয়সাল। এই বয়সে 8 থেকে 10টির বেশি গান লিখে ফয়সাল অপেক্ষায় আছেন নিজের লেখা ও সুরে প্রথম গানের অ্যালবাম বের করার। ইতিমধ্যে এ ব্যাপারে আলাপ করেছেন চিটাগাংয়ের বেস্ট মিউজিক কম্পোজার পিরান ঢাকার আবরার শাহের সাথে। এমবিটিভি প্রযুক্তির পথে আগামীর বিশ্ব।